السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شكرا দর্শক বৃন্দ অভিভাবকদের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কিছু দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি তারা চলে তাহলে তাদের ছেলেরা বড় হয়ে যাওয়ার পর তারা যদি সেই কাজগুলো করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আর পাকড়াও করবেন না ছেলেদের পাপের কারণে বাবাদেরকে মাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন তো এই জন্য পিতা মাতা যদি তাদের সেই দায়িত্বগুলো ঠিকমতো করে দেয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আর পাকড়াও করবেন না তো সেই দায়িত্বগুলো কি কি প্রথমত তাদের যদি ঠিকমতো তারা উপনীত বয়সে তারা যদি সঠিক বয়সে উপনীত হয় তাহলে অবশ্যই তাদেরকে বিবাহ করে দিতে হবে যদি ছেলেদেরকে বিবাহ করানো না হয় আর ছেলেরা অন্য মেয়েদের সাথে বিভিন্ন আড্ডা লাভ করে চোখের হেফাজত না করে এবং তারা হস্তমৈথুন সহ এই জাতীয় বিভিন্ন কাজে লিপ্ত হয় তাহলে এই প্রত্যেকটার জন্য দায়ী হবে পিতামাতা এই জন্য পিতামাতাদের প্রতি আল্লাহ তাআলার কিছু আদেশ রয়েছে তো চলুন আমরা সেই আদেশগুলো শুনে নেই প্রথমত সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ান কি হুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম যদি উপযুক্ত ছেলে অথবা মেয়ে থাকে তাহলে তোমরা একে অপরের সাথে বিবাহ করিয়ে দাও এবং হাদিসের মধ্যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা আতাকুম মান তারদাউনা খুলকহু ওয়া দীনহু ফাযাওয়িজু ইল্লাম তাফআলু ফাতাকুন ফিল আরদি ফাসাদ ইবনে মাজাহ শরীফের 1966 নম্বর হাদিস তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমাদের মাঝে এমন কোন লোক আসে এমন কোন লোককে তোমাদের পছন্দ হয় যার দীন অর্থাৎ যার ইসলামী মাইন্ডে চলাফেরা করা এবং তার আখলাক তার ব্যবহার চরিত্র ক্যারেক্টার তোমাদের পছন্দ হয় তখন তোমরা তোমাদের মেয়েদেরকে অথবা তোমাদের ছেলে থাকলে তোমাদের ছেলেদেরকে তাদের সাথে বিবাহ করিয়ে দাও ছেলেদেরকে মেয়েদের সাথে মেয়েদেরকে ছেলেদের সাথে বিবাহ করিয়ে দাও যদি তোমরা এটা না করো তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তারই নমুনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পৃথিবীর মধ্যে ধর্ষণ বেড়ে চলেছে সেটারই নমুনা রাসূলের ভবিষ্যৎবাণী এই জন্য আল্লাহর আদেশ রয়েছে রাসূলের আদেশ রয়েছে এই জন্য বিবাহ করিয়ে দিতে হবে ছেলে মেয়েদেরকে যদি তারা উপযুক্ত বয়সে উপনীত হবে তো যদি আমরা বিবাহ করিয়ে না দিই তাহলে কিয়ামতের আজাব অত্যন্ত ভয়াবহ যখন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি যেদিন ছেলে পালাবে তার ভাই থেকে অর্থাৎ কোন লোক সে তার ভাই থেকে পালাবে এবং পিতা তার মাতা থেকে পালাবে ছেলে তার বাবা মা তাদের থেকে পালাবে এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠে তখন আমার অবস্থা কি হবে আমি ওই অবস্থার কথা একটু চিন্তা করে দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলার আদেশ হচ্ছে তোমরা নিজেদেরকে এবং তোমাদের নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাতে হবে বাঁচাতে হলে কি করতে হবে উপযুক্ত বয়স হলে বিবাহ করে দিতে হবে ছেলের বয়স যদি 8 থেকে 9 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ করতে হবে পরিবার যারা আছে তাদেরকে পর্দায় চলার কথা বলতে হবে তাদেরকে নামাজে বাধ্য করতে হবে 10 বছর হওয়ার পরে যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে পিছানিয়ে দিতে হবে এগুলো হাদিসের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিবাহ করে না তাকে দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্চর্য বোধ হয় এজন্য কেউ যদি গরিব হয়ে থাকে বিবাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী করে দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী এবং তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা তার নিজের উপর তিন ব্যক্তিকে সাহায্য করা আবশ্যক করে নিয়েছেন প্রথমত যে ব্যক্তি মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে দ্বিতীয়ত কৃতদাস এমন কৃতদাস যে কৃতদাস মালিকের সাথে কিছু টাকা দিয়ে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ কৃতদাস থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য তার নিজের উপর আবশ্যক করে নিয়েছেন তৃতীয়ত হচ্ছে বিবাহিত ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অবশ্যই সচ্ছলতা দান করবেন এই তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা তার নিজের উপর আবশ্যক করে নিয়েছেন এজন্য বিবাহ করলে আল্লাহর পক্ষ থেকে আরো অসংখ্য বরকত রয়েছে অনেক অসুস্থতা আছে যেগুলো বিবাহ করলে ভালো হয়ে যায় তো আশা করি অভিভাবকদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে কোন অভিভাবক যদি আমাদের আজকের এই ভিডিওটি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের উপযুক্ত ছেলে মেয়ে থাকলে বিবাহ দিয়ে দিন তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিও